এটা করে আমাদের উপর কোনো ফেভার করছে। এটা ওর জন্য একটা চাকরির মত। ওকে এই কাজ করার জন্য পুরো 1,00,000 টাকা দেওয়া হবে। অফিসে যা ঘটেছে সেটা তোর যা করার ছিল সেটা তুই করেছিস, আর রুমি যেটা ঠিক মনে হচ্ছে সেটা রুমি করেছে। তাই বলে তো ওদের সাথে আমাদের কোনো শত্রুতা তৈরি হয়নি। রুমির বোন বর্ষার বন্ধু, বন্ধু পরিবারকে দাওয়াত না দিলে হয়? এই যে রুমি এসেছে, যা দরজা খোল গিয়ে। ঠিক আছে। সুমি ভাই বাড়িতে নেই? ও তো অফিস থেকে এখনো ফেরেনি। সব দোষ আমার প্রিন্সিপাল সাহেব। আসলে কোনো ডিসিশন নেবার আগে আমার অবশ্যই রুমির কিছু বলার আছে কিনা সেটা জানার দরকার ছিল। আপনি হাসছেন? আমার ছেলের আত্মসম্মান বোধ দেখে আনন্দে হাসছি আজগুল ভাই। আপনি নিজেকে দোষী ভাববেন না। দেখেছে রুমির মা, তোমার ছেলের নাম রুমি রেখে আমরা ভুল করিনি। একজন সত্যিকারের মুক্তিযোদ্ধার মতো ওর সাহস আর আত্মসম্মান বোধ। আমরা কষ্ট পাবো ভেবে প্রতিদিনই ও অফিসে যাওয়ার নাম করে বাইরে গিয়ে বসে থাকে। দুপুরে কি খায় না খায়। আরে মেহমানদের খালি মুখে বসিয়ে রাখবে নাকি? চা নাস্তা কিছু দাও। আপনি কিছু মনে করবেন না ভাই, হঠাৎ করে এরকম একটা খবর। আপনারা আলাপ করেন, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। আয় তো শশী। আপনাদেরকে যত দেখি ততই আশ্চর্য হই প্রিন্সিপাল সাহেব, কি দিয়ে তৈরি আপনারা? তুমি এমন মুখ কালো করে বসে আছো কেন মা? না মানে কালকে আপুর কাবিন তো। হ্যাঁ সেই জন্যই আমরা এসেছি। কাল ভাবি শশী রুমি সবাইকে নিয়ে আপনাকে থাকতেই হবে কিন্তু। আসো আসো, নিন আজকের ভাই। এই নাস্তায় তো হবে না মা, যাও মিষ্টি নিয়ে এসো। আজকের ভাই মেঘ মায়ের কাবিনের দাওয়াত দিতে এসেছেন, মিষ্টি ছাড়া হয় নাকি? যাও যাও। আছি বাবা। চাচা আমি একটু শশীর সাথে কথা বলে আসছি। আচ্ছা যাও মা যাও। নিন একটু মুখে। আপনাকে কিন্তু কালকে যেতেই হবে, আমার মা মরা মেয়েটার জন্য আপনার মতো মানুষের দোয়া খুবই দরকার। সন্তানের মঙ্গলের জন্য মা বাবার দোয়া সবসময় চলতেই থাকে আজকাল ভাই। সবসময় চলতেই থাকে। এই টাকাটা নিন। ঠিক আছে, আবার যদি শুনি আপনি ওদের দুজনকে হাত তুলেছেন তাহলে কোনো কিছু ঠিক থাকবে না। আমি কার ইচ্ছা করে অবাকে হাত তুলি? ওই যে একটা কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট। আমার ওই সেটাই। স্বভাব নষ্ট হলে তা ঠিক করার জন্য দেশে পুলিশ আছে, কথাটা যাতে মনে থাকে। ওদের পড়ালেখার জন্য আমি প্রতি মাসে আপনাকে টাকা পাঠিয়ে দিই, ওরা যাতে নিয়মিত স্কুলে যায়। আমি ওইটাই কই, আমার অভাব কমলো ওরা ঠিক মতন স্কুলে গেল, এর ভিতর আবার থানা পুলিশ করণ লাগবো কেন? আপনি অগর একটু বুঝাই কয়া যান যাতে ওরা ঠিক করে লেখাপড়া করে। আপনি আমগো বাঁচাইলেন ভাই, আমগো মারার পরও আব্বাই নয় আমারে কিছুই কয় নাই।
নিচের দিকে হয়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তুমি মন খারাপ করো না। আমি মন খারাপ করছি না রে জোয়ানা, আমি শুধু ভাবছি যে রুমি এত বড় একটা ঘটনা আমাদেরকে বললো না। আপনারা কষ্ট পাবেন দেখে ভাইয়া কিছু বলেনি। তার মানে তুমি জানতে? বাবা মায়ের কাছে সবকিছু গোপন করতে হয় না শশী। এই যে কাল রাতে আমি বাড়িঘর ঠিক করার জন্যে রুমিকে অফিস থেকে লোন নিতে বললাম, আমি জানলে কি সেটা বলতাম? না জেনেই কত বড় একটা বোঝা চাপিয়ে দিচ্ছিলাম ছেলেটার উপর। টাকা জোগাড়ের জন্য রুমি আবার ওইসব কাজে জড়াবে না তো? না না মা, ভাই আর ওসব করবে না, আমাকে বলছে। আব্বু চিন্তা করো না, ওনারা আসবেন। আমি শশীকে বারবার করে বলে এসেছি, তবে রুমি ভাই বোধহয় আসতে পারবেন না। ওনার নাকি কাল কার সাথে দেখা করতে যাবার কথা। হ্যাঁ, চাকরির খুব চেষ্টা করছে ছেলেটা, শুক্রবারেও বিশ্রাম নেই। ও একটা চাকরি পেয়ে গেলে আমি একটু শান্তি পেতাম। আব্বু তুমি একটু বসো তো, একটু রেস্ট নাও, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। বর্ষা। জি আব্বু। তুমি কখনো রেল লাইন দিয়ে হেঁটেছো? হ্যাঁ আব্বু, অনেকবার হেঁটেছি। আমি আর আব্বু হাত ধরাধরি করে দুইজন দুই লাইনে, একজন পরিচিত নিলে আরেকজন শক্ত হাতে ধরে সামনে নিয়েছি। স্বামী স্ত্রী সংসারটা এমনই, একসাথে অনেকটা পথ হেঁটে যেতে হয় পাশাপাশি। কেউ পড়ে যেতে গেলে অন্যজন শক্ত হাতে ধরে তাকে সামলে নিতে হয়। আজ রুমির বাবা মাকে দেখে বিষয়টা আমার মাথায় এসেছে। রুমির চাকরি নাই জেনেও কত সহজে একজন আরেকজনকে সামনে নিলেন দেখেছ? যাও তোমা, মেঘকে ডেকে নিয়ে এসো, কাল ওর কাবিন। জীবনের এই বিষয়টা ওকে একটু বুঝিয়ে বলি। আজগর, কি হয়েছে মা, কোনো সমস্যা? যা হয়েছে সেটা শুনলে তুই এবার খেপে যাবি। খেপবো না মা, তুমি বলো তো কি হয়েছে। মাহমুদের সাথে মেঘের বিয়েটা তুই ভেঙে দে বাবা। যা তো, মেঘকে ডেকে নিয়ে আয়। প্রাককৃষ্ণ আজগর, কাউকে ওর ভালো লাগতেই পারে। এটা আমিও বুঝি মা, কিন্তু ও এসব আমাকে আগে বলেনি কেন? বলবি কি করে, তোর ভয়েই তো ওর অস্থির। ভয় পেলে এখন এসব বলছে কেন? বলছে কারণ ও যখন বলেছিল বিয়ে করবে না তখন তুই শুনিসনি, আর এখন ওর সামনে আর কোনো পথ খোলা নেই, তাই বাধ্য হচ্ছে বলতে। মা তুমি বুঝতে পারছো না, এই লাস্ট মোমেন্টে আমি মোকারমকে কি বলবো? যেটা সত্যি সেটা বলবি, তুই বললে মোকারম ঠিকই বুঝবে। তা বুঝবে, কিন্তু মোকারমকে কিছু বলার আগে আমাকে তো নিশ্চিত হতে হবে যে ও যাকে পছন্দ করেছে সে মাহমুদের থেকে যোগ্য। আমার তো মনে হয় দুনিয়ার সব ছেলেই মাহমুদের চেয়ে যোগ্য। ও তোমাকে ছেলের নাম বলেনি কেন? খুব কান্নাকাটি করছিল, ঠিকমতো কথা বলতে পারছিল না যখন ও কথা বলছিল। আর তখন তুমি আগেই বলেছি ওর মতের ভিতরে তুই যাস না। এসব আমি কি শুনছি? আমি সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও।
ছেলেটা কে? তো কি করবি, কিছু ভাবলি? ভাবছি ঢাকায় চলে যাবো। ইয়েস, বুদ্ধিটা কিন্তু খারাপ না। সুহাগ ভাই ঢাকায় আছে, তার কাছে গেলে একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু ভাই, ঢাকায় গিয়া থাকতে তো মেলা টাকা লাগবে। ঢাকায় যাচ্ছি তো টাকা ইনকাম করতে, এখান থেকে টাকা নিয়ে তো ওখানে আয়েশ করতে যাচ্ছি। ও, তা অবশ্য ঠিক। কিন্তু স্যার যে বাড়ি ঠিক করার জন্য টাকাটা চেয়েছিল, সেটার কি হবে? আচ্ছা, আমি কি খবরদার, খালাম্মার চিকিৎসার টাকার ব্যাপারে কথা বললে কিন্তু ভালো হবে। আমি বলি কি, স্যারকে এবার সত্যি কথাটা বলে দেওয়াই ভালো। বল, আগে বাড়ি ঠিক করার টাকাটা বাবার হাতে তুলে দে, তারপর সব খুলে বলবো। কিন্তু সেই টাকাটাই বা তুই কোথায় পাবি? জানি না। তুই রুমি ভাইয়ের নাম বলতে গেলি কোন আটকেলে? নাসিম ভাইয়ের নামও তো বলতে পারতি, যেভাবেই হোক ওনাকে টাকা ম্যানেজ করে দিতাম আমরা। আমি কি করব, আপু তখন যেভাবে আমার দিকে তাকালো, আমার মাথায় রুমির নাম আসছে, আমি সেটাই বলে দিয়েছি। আব্বুকে অনেক রাগ করেছে, তা তো করেছে, তবে আমাদের উপর আব্বুর রাগ বেশিক্ষণ থাকবে না। হ্যাঁ, মাহমুদের সাথে আমার বিয়েটা ভেঙে যাবে তো, তাই না? বিয়ে ভাঙা এত সহজ, তাহলে এখন কি হবে? কি আর হবে, আব্বু রুমি ভাইয়ের কাছে এই বিষয়ে জানতে চাইবে আর রুমি ভাই সব বলে দিবে। তোর সাথে প্রেমের নাটক করার কথা, আমরা যে টাকা অফার করেছি তার কথা সব কিছু বলে দিবে, তারপর দেখবি আব্বুর আসল রাগ। বর্ষা, বর্ষা, দাদি আসছি। আমি কি করব বলে দিয়ে যা, ন্যাকা কান্না না কেঁদে রুমি ভাইকে ফোন দিয়ে দেখ ম্যানেজ করতে পারিস কিনা। আমার কিন্তু মনে হয় আপনি তবু বেতন টাকাটা লইলেই পারেন। আচ্ছা দেখি কি করা যায়, তুই বাড়ি যা। যেই টাকা দিছিলেন সেটা না হয় নাই নিলেন, কিন্তু এখন সারেটে দেওয়ানের লেগে যেটা লাগবে সেটা তো ধার লইতেই পারেন। লাগবে না, আর তোর বাসনে এখান থেকে কাছে। ও, যা বাড়ি যা। ভাই যেতে মন চায় না ভাই, আপনার লগে থাকতেই বেশি ভালো লাগে। আমি যখন ঢাকায় চলে যাব তখন কি করবি? আপনারে একা আমি যাইতেই দিব না, আমিও যাবো আপনার লগে। এত ভালোবাসিস না রে মামু, এই ভালোবাসার দাম আমি দিতে পারবো না। দেখ যখন এটা তখন দেখা যাবে, ঠিক আছে? আমি বাড়ি যাই, খালাম্মা ওয়েট করছেন। ঠিক আছে ভাই, তাহলে কালকে সকালে দেখো। যা হ্যালো, কে? আমি মেঘ বলছি। আপনি আপনি আগে আমার কথাটা একটু শুনুন প্লিজ। আপনি কি বলবেন সেটা আমি খুব ভালো করে জানি। 2 লাখ দিবেন, 5 লাখ দিবেন, আর কত টাকার গরম দেখাবেন আমাকে? আমি আমি সরি রুমি, আমি আসলে অনেক সরি, বিশ্বাস করুন। মন থেকে বলছেন?
জি মানে কিভাবে যে বুঝাই আপনাকে। আসলে সকালে আপনিও রেগে গিয়েছিলেন, আমিও রাগ সামলাতে পারি। এনিওয়েজ আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলুন। জি সকালে তো বর্ষা আপনাকে সবকিছু বলেছে তাই না? আপনি কি সত্যি চান আমি চাচার কাছে গিয়ে বলি যে আপনার সাথে আমার সম্পর্ক আছে? জি আসলে ওসব বলারও এখন আর কোনো সুযোগ নেই, যা কিছু বলার আমি সব বলে ফেলেছি। এখন শুধু আব্বু যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি হ্যাঁ বলবেন। আমাকে কিছু না জানি আপনি বলে ফেললেন? প্লিজ রুমি, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। একটা মেয়ে কতটা অসহায় হলে এরকম একটা কাজ করতে পারে একটু বুঝুন। যা করার তো আপনি করে ফেলেছেন, ঠিক আছে আমি আপনার কাজ করে দেব, তবে আমার একটা শর্ত আছে। জি আপনি বলুন, আপনার আপনার যে কোনো শর্ত আমি মানতে রাজি। সকালে যে টাকার কথা বলেছেন না আপনি, সেই টাকার অর্ধেক আমাকে অ্যাডভান্স দিতে হবে। জি দেব। আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন রাখছি, বাই। বিড়াল বলে মাছ খাবে না, কোন বিড়ালকে যে কোন মাছ কিভাবে খাওয়াতে হয় সেটা আমি খুব ভালো মতোই জানি। কি হয়েছে সেটা তো বলবি, কার সাথে কথা বলছিলি? কার সাথে আবার? তো রুমি ভাইয়ের সাথে, সে আমার প্রস্তাবে রাজি। কি বলছিস তুই? জি শুধু তাই নয়, অর্ধেক টাকা সে অ্যাডভান্সও চেয়েছে। বুঝতে পারছি না, একদমই বুঝতে পারছি না কাজটা কাজটা ঠিক হচ্ছে কিনা। তুই তো আর মিথ্যা কিছু বলিস নি, তাছাড়া তুই তো মেঘাপুকে ভালোবাসিস, মেঘাপু তো সব জেনেও তুমি ওর সঙ্গে সম্পর্কে জড়ালে, তুমি রুমিকে ওই পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করনি? করেছিলাম, রুমি নিজেও চেষ্টা করেছিল কিন্তু এর মাঝেও ধরা পড়ে গেল। তুমি এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, এসো।